हाय फ्रेंड्स, अपना देखें बेंगल पिजन्स। आज के हमार सामने आज कलकाता ग्रेट पिजन टीचर सद्य भोलेनाथ चक्रवर्ती महाशय। दादा আমাদের পাশে সবার পাশে দাদা সব সময় থাকেন, কারণ তিনি পায়রাকে ভালোবাসেন, পায়রাকে বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যান প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়, আর সর্বদা আমাদের সবার পাশে থাকেন। পায়রার রোগ হলে পায়রাকে বাঁচানোর জন্য উনি সর্বদা আমাদের সাহায্য করেন। দাদা আপনি কিছু বলুন দুই এক কথা। প্রথম হচ্ছে যে সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, সিনিয়রদের আমার প্রণাম জানাচ্ছি। তোমার এই যে সিজন আসছে, এখন সবাই বর্ষাকাল চলে গেল, সবাই পায়রাকে জোড়া বসাবে, তা আমি এমন একটা গ্রিড বের করেছি, শুধু আমি না, আমার সাথে একজন আমাকে সহযোগিতা করেছে, সে সুজয়দা বলে একজন আমাকে সহযোগিতা করেছে, তাই তিনি আর আমি মিলে একটা গ্রিড বের করেছি। আমি তো খাওয়াতামই, তিনি আর কিছু কিছু নতুনত্ব দিয়েছে আমাকে, আমারও নতুনত্ব আছে। যেইটা খাওয়ালে পায়রার বাচ্চাও বড় বড় হবে, পায়রার বডি ঠিক থাকবে এবং পায়রা সম্পূর্ণ সুস্থ থাকবে। এই গ্রিড খাওয়ালে তোমার মোটামুটি তোমার ভ্যাকসিন না করলেও চলবে, কৃমির ওষুধ আলাদা না খাওয়ালেও চলবে, আমরা খাওয়াই তো পায়রাকে সুস্থ রাখার জন্য। তা প্রথমে আমি একটা গ্রিডের কথা বলছি। হ্যাঁ, এই হচ্ছে সেই গ্রিড, আমি লিখেছি কাগজে, বালি 1 কেজি। এটা তোমার লাল মোটা বালি হলেই ভালো হয়, বালি 1 কেজি। মাটি, কোন মাটি, মানে মাটির ইঁদুরে যে মাটি গর্ত করে, সেই গর্ত করা ইঁদুরের যে মাটি বের করে গর্ত করে, সেই মাটি খুব বেটার, একটু রোদে শুকিয়ে নিতে হবে, মাটি 1 কেজি। সুরকি, পুরনো সুরকি, পুরনো সুরকি 2 কেজি হোক 3 কেজি হোক, পুরনো সুরকি দিতে হবে, যেটা অনেক পুরনো দেয়াল থেকে বের হয়, যার মধ্যে চুন আছে, তোমার আরো অনেক কিছু থাকে। বলো, শাখের গুঁড়ো, অর্থাৎ যে আমরা যে শাখা পড়ি, সে শাখার গুঁড়ো তোমার মোটামুটি 2 কেজি, অনেক খরচা করবে 2 কেজি, এবার যার যা সাধ্য হবে অল্প অল্প করে বানালে অল্প নিলে হবে। ঝিনুকের গুঁড়ো, সেইটাও 250 গ্রামের মতো। জোয়ান, আমরা যে জোয়ানটা খাই, সেই জোয়ানটা 250 গ্রাম তোমার একটু হালকা ভেজে নিলে ভালো হয়, বা একটু গুঁড়ো করে ভেজে, একটু গুঁড়ো করে পাউডার করে নিয়ে সুবিশ্ব মেশাতে হবে। জোষ্ঠী মধু 100 গ্রাম, ওটাকে একটু গুঁড়ো করে পাউডার করে দিতে হবে। বিটনুন, আমরা যে কালো বিটনুন খাই, হ্যাঁ, সে বিটনুন 100 গ্রাম গুঁড়ো করে মিশাতে হবে। সন্দক লবণ, সাদা একটা লবণ পাওয়া যায় দোকানে, পাওয়া যায় সন্দক লবণ, ওটাও 100 গ্রাম মিশাতে হবে। চিরতা, আমরা যে চিরতা খাই, সেই চিরতা যাতে কৃমি নাশ হয়, ওই চিরতা শুকনো ডা, চিরতা পাতা এনে তাকে শুকনো ডাস পাউডার করে, ডাস করে গুঁড়ো করে সেটা মেশাতে হবে, 50 গ্রাম চিরতা। নিম গাছের ছাল শুকনো করে পাউডার করে 50 গ্রাম মেশাতে হবে। নিম পাতা, সেটা শুকনো করে গুঁড়ো করে মেশাতে হয়, 50 গ্রাম। কাবাব চিনি 50 গ্রাম। অর্জুন গাছের ছাল 100 গ্রাম, এটাকে গুঁড়ো করতে হবে। ডিমের খোসা, মুরগির ডিম হোক, পোলট্রির ডিম হোক, হাঁসের ডিম হোক, যেটা আমলেট করা হবে, ফাটানোর পর ডিমের খোসা যেটা থাকবে, সেটাকে ভালো করে রোদে শুকাতে হবে। আগে রোদে শুকিয়ে সেটাকে তোমার 250 গ্রাম বলছি, সেটা 1 কেজি নিলে অসুবিধা নেই ডিমের খোসা, কিন্তু মাথা রাখতে হবে যেই পাড়া পেটে ডিস্টার্ব হতে পারে কখনো কখনো, তখন ডিমের খোসাটা না দিলে ভালো হয়, আর যখন ডিম জোড়া দেবে, ডিমের খোসাটা খুব ইম্পর্টেন্ট, পায়রার ডিম মানে বাচ্চার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তোমার লবঙ্গ 25 গ্রাম, সমুদ্রের ফেনা, সমুদ্রের ফেনা কিনতে পাওয়া যায়, সমুদ্রের ফেনা 100 গ্রাম বা 200 গ্রাম মতো ভালো করে গুঁড়ো করে মেশাতে হবে। যে গোলমরিচ, কালো গোলমরিচ যেটা পাওয়া যায় গুঁড়ো করতে হবে, একটু ভেজে নিতে হবে, ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে, ভেজে করে সেটাকে মিশাতে হবে, 50 গ্রাম কালো গোলমরিচ, 50 গ্রাম। আচ্ছা, মৌরি, আমরা যে মৌরি খাই সেটা 50 গ্রাম। বেলের গুঁড়ো, অর্থাৎ বেলের ডাস পাওয়া যায়, শুকনো যে বেল আছে, যদি বা মার্কেটে কিনতে না পারে, তো বাজার এমনি বেল তোমার খুলে এনে রেখে দিতে হবে, ডাস করতে হবে, শুকাতে হবে, তার বেলের গুঁড়ো 50 গ্রাম। কালো জিরে 50 গ্রাম, এটাকে পাউডার করতে হবে কিন্তু। আর ওই ত্রিফলা 100 গ্রাম, দোকানে তোমার বেনেমুদি দোকানে গেলেই বা দশকর্মা দোকানে গেলে ত্রিফলা 100 গ্রাম। আমি বারবার বলছি, এইগুলো বললাম, এগুলো যদি একসাথে মিশিয়ে একটা তোমার গ্রিড করা হয় এবং সেই গ্রিডটা যদি পায়রাকে খেতে দেওয়া যায়, পায়রার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, খিদা বাড়বে, আলাদা করে কৃমি ওষুধ খাওয়াতে হবে না। যদি আর ইঁদুরের মাটির যেটা কথা বলছো,
যদি ইঁদুরের মাটি না পাই, ইঁদুর খোঁড়া মাটি, এমনি মাটি বা মুলতানি মাটি দিতে পারবো? না মুলতানি না, আবার চাষের জমির মাটি যেখানে চাষ হয়, কিন্তু এমনি গুঁড়ো মাটি, হ্যাঁ কিন্তু সারের মাটি না, কিন্তু না বুঝতে পেরেছি, শুকনো মাটি দিতে হবে। এখন কথা হচ্ছে যদি এগুলো না নিতে পারে, তুমি লেখাটা একটা ভালো করে দেখাও সবাইকে, না পুরো পুরো লেখাটা সবাই দেখুন, লম্বা করে এরকম সাইড করে দাও, নাহলে ভিডিওটা আসবে না, অল্প অল্প করে ধরো, ওরকম দিয়ে চড়া করো, চড়া করো ফোনটা। টান নিয়ে রাখো, সবাই দেখতে পারা জানি, দেখেছি তো, যদি এত কিছু কেউ জোগাড় করতে না পারে, তাহলে সিম্পলও করা যেতে পারে, সেটা হচ্ছে কি, পুরনো সুরকি, ডিমের খোসা, সমুদ্রের ফেনা, তোমার এখানে কাঠকয়লা কথা বলিনি, কাঠকয়লাকে দিতে হবে, কাঠকয়লা পুড়িয়ে তার দাস করতে হবে কাঠকয়লা, এবং অল্প একটু জোয়ান ভালো করে মিশিয়ে রোদে মিশিয়ে রোদে রেখে সুরকিরা খাওয়া, পায়রা খুব ভালো কাজ করবে। এই গেল হচ্ছে সুরকির ব্যাপার।